السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: أهل القرآن هم أهل الله وخاصته، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، الحمد لله، ثم الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা ইলমুল বালাগা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা পূর্বের চারটা ক্লাসে আমরা বালাগার পূর্ববর্তী বিষয় ফাসাহা কাকে বলে পড়েছি, এরপরে বালাগা এর পরিচিতি পড়েছি, এরপরে ইলমুল বালাগার একটা শাস্ত্র ইলমুল মাআনি এটা আমরা শুরু করেছি। এবং ইলমুল মাআনির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট খবর এবং ইনশা, এটা আমাদের প্রথম আলোচনা ছিল, আল খাবারু ওয়াল ইনশা। আলহামদুলিল্লাহ, এই আল খাবারু ওয়াল ইনশা এর মধ্যে আমরা খবরের প্রথম পার্ট পড়ছি। এই যে এই সাবজেক্টের প্রথম পার্টটা আল খাবারু, এটা আমরা আলহামদুলিল্লাহ পড়তেছি। এই খবর অংশে আমরা অনেকগুলো ধাপে আলোচনা করেছি। প্রথমত আমরা খবর কাকে বলে পড়তেছিলাম, আপনাদের মনে আছে? খবর কাকে বলে? যে বাক্য সত্য বা মিথ্যার সম্ভাবনা রাখে এটাকে খবর বলে। সত্য মিথ্যার সম্ভাবনা কিভাবে বিচার হবে আমরা পড়তেছিলাম। প্রত্যেকটা বাক্যের মধ্যে দুই ধরনের নিসবাত থাকে, একটাকে বলে নিসবাতুন কালামিয়া, আর একটাকে বলে নিসবাতুন খারিজিয়া। যদি নিসবাতুন কালামিয়া এবং নিসবাতুন খারিজিয়া একটা আরেকটার ম্যাচ করে, মিলে যায়, তাহলে এটা হয় সত্য সংবাদ। আর যদি দুইটা একটা আরেকটার সাথে অমিল হয়, তাহলে এটাকে বলে মিথ্যা সংবাদ, খাবারুন কাদিব। এর মধ্যে আমরা পড়তেছিলাম যেই কিছু সংবাদ আছে যেগুলো এমনি সত্তাগত ভাবে সত্য মিথ্যার সম্ভাবনা রাখবে না, সবসময় সত্যবাদী সাব্যস্ত হবে, সেটা একে তো বাস্তবতা বিবেচনায় হতে পারে, দ্বিতীয়ত হলো সংবাদদাতা তার বিবেচনায় হতে পারে, সংবাদদাতার বিবেচনা অথবা বাস্তবতা বিবেচনায়। এরপরে আমরা পড়তেছিলাম খবর ব্যবহারের উদ্দেশ্য। নর্মাল উদ্দেশ্য হলো শ্রোতাকে নতুন কোন সংবাদ জানানো, এটাকে বলে ফায়দাতুল খবর। আরেকটা উদ্দেশ্য হলো আমি জানি, এটা শ্রোতাকে জানানো, এটাকে আমরা পড়ছিলাম লাজিমু ফাইদাতুল খবর। এই দুইটা তো মৌলিক উদ্দেশ্য, এছাড়াও আমরা পড়তেছিলাম আরো ছয়টা উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, আনন্দ প্রকাশ, অনুগ্রহ তালাস, এরপরে দুর্বলতা প্রকাশ, এরকম আরো উৎসাহিত করা, ইত্যাদি আরো ছয়টা অর্থে কোরআনে এই খবর বা সংবাদ এটা আমরা পড়তেছিলাম ব্যবহার হয়েছে। তবে এই যে খবর ব্যবহারের যে মৌলিক দুইটা উদ্দেশ্য এবং আরো ছয়টা উদ্দেশ্য, এর মধ্যে আমরা কোরআনে নর্মালি মৌলিক দুই উদ্দেশ্যে কোনো পাবোই না, বরঞ্চ এই যে বাকি যে ছয়টা অর্থে বললাম এই অর্থগুলোতেই বেশি আসছে। আমরা এগুলো পড়েছি। এরপরে আমরা খবরের প্রকারভেদ পড়তেছিলাম, সবার মনে আছে? খবর তিন প্রকার। এক নাম্বার হলো যদি শ্রোতাকে নতুন কোনো বিষয় জানানো হয়, নতুন সংবাদ, এটাকে কি বলে? খবরুন ইবতিদা ইয়ুন। এটা ব্যবহারের নিয়ম হলো কোনো প্রকার এমফাসাইজ ছাড়া নর্মাল বাক্য ব্যবহার করা হবে, খবর ইবতিদাই। দুই নম্বর আমরা পড়তেছিলাম খবরুন তলাবি, কাকে বলে? যদি শ্রোতার পাঠ্য বিষয় বা আলোচ্য বিষয় সম্পর্কে কনফিউশন থাকে, তাহলে এই কনফিউশন দূর করার জন্য একটা তাকিদের টুলস সহ যে বাক্য ব্যবহার হবে এটাকে বলা হয় খাবারুন তলাবিয়ুন। এরপর আমরা পড়তেছিলাম খাবারুন ইনশা ইনকারিয়ুন, অস্বীকারমূলক বাক্য সংবাদ, যেটা হলো শ্রোতার যদি এই আলোচ্য বিষয় সম্পর্কে অস্বীকার থাকে বা বিরোধিতা থাকে, তাহলে এটা দূর করার জন্য একাধিক তাকিদের টুলস সহ যে বাক্য ব্যবহার হবে এটাকে খাবারুন ইনকারিয়ুন বলা হয়। এরপরে আরেকটা পার্টে আমরা আলোচনা করতেছিলাম এই যে খবরের তলাবি কোনো
একটা টোলস আসবে, এনকোয়ারি একাধিক টোলস আসবে, ইবতেদায়ী খবর তাকিদের কোনো টোলস আসবে না। তো তাকিদের ব্যাপারটা আসছে, যেমন তাকিদ পড়তেছিলাম যে আরবি বাক্যে কোরআনে তাকিদ আসছে ছয়ভাবে, তাই না? ছয়ভাবে আমরা পড়তেছিলাম। এক নম্বর হলো ইন্না, দুই নম্বর কদ, তিন নম্বর হলো লামুত তাকিদ, চার নম্বর হলো নুনুত তাওকিদ, পাঁচ নম্বর হলো কসম, ছয় নম্বর হলো আল হুরুফুজ জাঈদা। কোরআনে তিনটা হরফ, বি হরফুল জার, মিন হরফুল জার এবং মা, এই তিনটা বিভিন্ন বাক্যে কনস্ট্রাকশনালি কোন দরকার নাই তাকিদের জন্য ব্যবহার হয়েছে, এগুলো হলো আল হুরুফুজ জাঈদা। শেষে আমরা খবরের আলোচনায় পড়তেছিলাম একেবারে শেষের দিকে যে স্বাভাবিক উদ্দেশ্যের বিপরীতেও নিয়ম বহির্ভূত ভাবে বিশেষ কারণে সংবাদ ব্যবহার হয়, এরকম চারটা পড়তেছিলাম। এক নম্বর হলো শ্রোতা একটা বিষয়ে জানে, তো সুতরাং তার এখানে ফায়দাতুল খবর বা খবরে ইবতেদায়ী এটা হওয়ার কথা না, কিন্তু তারপরেও অনেক সময় শ্রোতা জানা সত্ত্বেও তাকে ফায়দাতুল খবর হিসাবে তার কাছে সংবাদ দেওয়া হবে, এই কারণে যেহেতু সে সংবাদ অনুযায়ী যেটা সে জানে সে জানা অনুযায়ী সে আমল করে না, এই জন্য তাকে একটা অজানা বা নতুন খালিউজ জেহেন শ্রোতা হিসাবে জ্ঞান করে তাকে ফায়দাতুল খবর দেওয়া হবে। দুই নম্বরে পড়তেছিলাম যে শ্রোতার যদি কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে শ্রোতার ক্ষেত্রে ব্যবহার হবে খবরে তলাবি, কিন্তু অনেক সময় কনফিউশন নাই এমন শ্রোতার জন্য খবরে তলাবি ব্যবহার হবে, উদ্দেশ্য হবে যে এই যে বাক্যের আগে এমন কোনো বাক্য থাকবে, এমন কোনো ব্যবহার থাকবে যেখান থেকে কোনো কৌতূহল কিউরিসিটি তৈরি হবে, কোনো সন্দেহ বা তার একটা সংশয় তৈরি হবে, এই সংশয় দূর করার জন্য তখন সে মুতারাদ্দিদ বা সংশয় পোষণকারী না হওয়া সত্ত্বেও তাকে খবরে তলাবি ব্যবহার হবে, যেমন আমরা পড়তেছিলাম ইন্নাহুম মুগরাকুন। তিন নাম্বার, আমরা জানি কোনো অস্বীকারকারী তার জন্য খবরে ইনকারি ব্যবহার হয় একাধিক তাকিদের টুলস, কিন্তু কোরআনে অনেক সময় মূলত খবরে ইবতেদায়ী ব্যবহার হওয়ার কথা, এখানে খবরে ইনকারি ব্যবহার হবে, উদ্দেশ্য হয় যে সুস্পষ্ট আলামত তার কাছ থেকে প্রকাশ পাবে যেগুলোর দ্বারা ইনকার বোঝা যায়, সে যদিও ইনকার বা অস্বীকার করে না কিন্তু তার কাছ থেকে ইনকার বা অস্বীকারের আলামত প্রকাশ পাওয়ার কারণে তাকে এই খবরে ইনকারি ব্যবহার করা হবে, এটা তৃতীয় উদ্দেশ্য। চার নম্বরে পড়তেছিলাম যে এই খবরে ইনকারি তাকে তার কাছ থেকে ইনকারের আলামত প্রকাশ পাইলেও হবে, একইভাবে যদি সুস্পষ্ট কোনো দালালত থাকে, দলিল থাকে, প্রমাণ থাকে যে এটা অস্বীকার করা যাবে না, তারপরেও যদি কেউ অস্বীকার করে তার ক্ষেত্রেও খবরে ইনকারি ব্যবহার, কি বল, নর্মালি খবরে ইনকারি ব্যবহার হওয়ার কথা, কিন্তু এই খবরে ইনকারি ব্যবহার না হয়ে তার এই অস্বীকারকে আমলে না নিয়ে তাকে খবরে ইবতেদায়ী ব্যবহার করা হয় একেবারে তাকিদ মুক্ত হিসেবে, যেমন এখানে তাকে ধরা হয়ে হলো তার এই অস্বীকারটার কোনো ভ্যালু নেই যেহেতু এটা সুস্পষ্ট দলিল আছে, তারপরেও যেহেতু অস্বীকার করতেছে তার মানে সে কেমন যেন জাহেল গাধার মতো, এই জন্য তার অস্বীকারকে ভ্যালু না দিয়ে তাকে খবরে ইবতেদায়ী ব্যবহার করা হয়। এই আলোচনাটা আমরা লম্বা দুইটা ক্লাসে পড়েছি আলহামদুলিল্লাহ, এই সামারিটা পড়ে নিলাম, যেহেতু মাঝখানে আমাদের একটা গ্যাপ গেছে আশা করি আপনারা ভুলেন নাই কেউ পড়া, মাশাআল্লাহ সবাই সিনসিয়ার স্টুডেন্ট, কেউ ভুলে নাই আশা করি, আমাদের হোমওয়ার্ক ছিল আলহামদুলিল্লাহ কয়েকজন মাশাআল্লাহ হোমওয়ার্ক পাঠাইছেন, এর মধ্যে অ্যাডভোকেট খালেদা সিদ্দিকা আপা আলহামদুলিল্লাহ পাঠাইছেন, ফাহিমা ফারুক আপা পাঠাইছেন, এরপরে রুবিনা শহীদ আপা পাঠাইছেন, সালমা আক্তার আপা পাঠাইছেন, এরকম আমার মনে পড়তেছে আর যারা হাসিনা খানম আপা পাঠাইছেন, এরপরে এই আর তেমন মনে পড়ছে না, অন্যরা কেউ মনে হয় আর হোমওয়ার্ক পাঠায় নাই, এটা যদিও নাম্বার ছিল না আমাদের ইয়ার মধ্যেই ছিল তো আর কেউ পাঠায় নাই মনে হয়, আরো দু একজন মনে হয় মিস করলাম কিনা, তো আলহামদুলিল্লাহ যারা পাঠাইছেন খুব ভালো লিখছেন এবং ভালো চিন্তা করছেন, এই যে এখানে আমাদের যেভাবে চিন্তা করে বের করে দরকার, আলহামদুলিল্লাহ আপনারা ভালো চিন্তা করেছেন, খুব সুন্দর হয়েছে, তো যারা হোমওয়ার্ক করি নাই তারাও কিন্তু একটু সতর্ক হয়ে হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক না করলে এটা বোঝা যাবে না। আমি শেষ ক্লাসে তো
ওই যে শেষের দিকের আয়াতগুলোর অনুবাদ ছিল না, পরে আপনাদেরকে যুক্ত করে আবার পাঠাইছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে এটার শেষের দিকে আমাদের পড়া ছিল হোমওয়ার্কে, একটু যারা হোমওয়ার্ক করেন নাই তাদেরটাও একটু মনে করার জন্য আমরা যেমন একটু পড়ি। সূরাতুন নাহাল এর প্রথম আয়াতে আছে, আতা আমরুল্লাহ, আল্লাহর আদেশ অবশ্যই এসেছে, বা আতা আতা এসেছে, আমরুল্লাহ আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ এসেছে। আল্লাহর আদেশ বলতে উদ্দেশ্য হলো মৃত্যু একটা হতে পারে, আল্লাহর আদেশ বলতে উদ্দেশ্য হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা আছে, কেউ যদি ভালো আমল করে তার জন্য জান্নাত, কেউ খারাপ আমল করলে তার জন্য জাহান্নাম, এই যে ওয়াদা এটা আল্লাহর আদেশ হতে পারে। যে আল্লাহর আদেশ বাস্তবায়িত হবে মানে হলো এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহর যে ওয়াদা জান্নাত এবং জাহান্নাম দেওয়ার সেটা বাস্তবায়িত হয়েছে, এই যে একটা সংবাদ আতা আমরুল্লাহ। এটা একটু আমরা যাই গুগল ড্রাইভের পিডিএফ গুলোতে মনে হয় ট্রান্সলেশন গুলো দেওয়া হয়নি অনুবাদ গুলো, রাইট? এটা ওই যে আগের পিডিএফ তো একসাথে করা হয়েছে, পরে এটা একটু আপডেট করা হয়েছে, আমি এটা আবার পিডিএফ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। জি উস্তাদ, আমরুল্লাহ, শুকরিয়া। আতা আমরুল্লাহ, এই দেখেন আল্লাহর আদেশ বাস্তবায়িত হয়েছে, তাহলে এটা একটা খবর। এই খবরটা সম্পর্কে বলেন তো, এই খবরটা সাদেক নাকি কাদেব, সত্যবাদী নাকি মিথ্যাবাদী? এই সংবাদটা সত্য সংবাদ নাকি মিথ্যা সংবাদ? প্রথমত এইটুকু বলি, সত্য সংবাদ সংবাদ এবং সত্য সংবাদ কি বিবেচনায়? সংবাদ আল্লাহর আদেশ বিবেচনায়, মাশাআল্লাহ, এটা সংবাদদাতা হলো আল্লাহ তাআলা, সুতরাং এটা সত্য সংবাদ, সংবাদদাতা বিবেচনায় সত্য সংবাদ। এরপরে এখানে কথা হলো এটা ব্যবহার হয়েছে, এখানে আমরা দেখে বুঝতে পারতেছি তাকিদ মুক্ত ভাবে, কোনো প্রকার তাকিদ নেই এই খবরের মধ্যে, তাই না? যেহেতু তাকিদ নাই তো সুতরাং খবরে ইনকারি, তলাবি, ইবতিদাই কোন প্রকার হবে? ইবতিদাই, খবরে ইবতিদাই। আমরা জানি শ্রোতা যদি খালিউজ জেহেন থাকে, মানে পূর্ব ধারণা নাই অথবা সুবিদিত বিষয় হয়, পরিচিত হয়, তাহলে খবরে ইবতিদাই ব্যবহার হয়। তো এখন দেখেন তো এটা কি সাধারণ নিয়ম অনুযায়ী খবরে ইবতিদাই আসার কথা, খবরে ইবতিদাই হয়েছে নাকি নিয়ম বহির্ভূত ব্যবহার হয়েছে বলেন তো? নিয়ম বহির্ভূত মনে হচ্ছে, নিয়ম বহির্ভূত বলতেছে মাশাআল্লাহ। অন্যরা একটু সবাই বলেন তো, এটা নিয়ম অনুযায়ী নাকি নিয়ম অনুযায়ী? কারণ ইন্না তো আছে। আচ্ছা, নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী হলো চিন্তা করবেন কিভাবে, যে আল্লাহ বলতেছে আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হয়েছে বা হবে, নিশ্চিত হবে। আতা এই শব্দটা অতীতকালীন না? জি, অতীতকালীন। আচ্ছা, ও আচ্ছা, এটা আল্লাহর আদেশ বাস্তবায়িত হয়েছে, ও এটা নিয়ম বহির্ভূত। ওস্তাদ আমি অন্য একটা আয়াতে চলে গেছিলাম, রাইট? অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে, এটা বোঝাচ্ছে আল্লাহর যে আদেশ, মানে আল্লাহর ওয়াদা বা আল্লাহর আদেশ কিয়ামত, আল্লাহর আদেশ মৃত্যু, এটা বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে। তার দ্বারা বোঝাচ্ছে হলো যে এর মধ্যে দেখেন এখন এই আল্লাহর আদেশ যে বাস্তবায়িত হবে, এটা কি সবাই বিশ্বাস করে? এটা কি সবাই কি বিশ্বাস করে? এ ব্যাপারে কারোর কনফিউশন আছে? অস্বীকারী বিরোধিতাকারী কেউ আছে? অবশ্যই আছে, তাই না? মানে এটা তো সবাই বিশ্বাস করে না, কারণ একটা বড় দল আছে তারা এটার বিরোধিতা করে, যে বলে জান্নাত জাহান্নাম আবার কি জিনিস, আখিরাত আবার কি জিনিস, এগুলো কিছু নাই, মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। তো তার মানে অস্বীকারকারী আছে, তো সেই হিসাবে এখানে ব্যবহার হওয়ার কথা ছিল ইনকারিয়ুন, তাই না? খাবারুন ইনকারিয়ুন মানে হলো একাধিক তাকিদের টুলস সহ ব্যবহার হওয়ার কথা ছিল। তাহলে আমরা পড়েছি যেখানে খবরে ইনকারি আসার কথা, সেখানে খবরে ইনকারি না এসে ইবতেদাই আসে কেন? ও তাদেরকে অজ্ঞ হিসেবে ধরে নেওয়া হয়েছে, দুই কারণে হয়, তাই না? দুই কারণে হয়, মানে একটা হলো লিউদহিদ দালালাতি, যে আমরা চার নম্বরে পড়তেছিলাম নিয়ম বহির্ভূত, চার নম্বর যে সুস্পষ্ট দলিল যদি থাকে, সুস্পষ্ট প্রমাণ যদি থাকে, অর্থাৎ বিষয়টা যদি খুবই সুস্পষ্ট হয় আর এমন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেটা তাকে জাহেল অজ্ঞ হিসেবে ধরে তখন তার এই অস্বীকারকে ভ্যালু না দিয়ে খবরে ইবতিদাই ব্যবহার হয়, আর এটাও সেরকমই হয়েছে, বুঝা গেছে? সেই হিসেবে আতা আমরুল্লাহ এটা
এখানে খবরে ইবতেদাই আছে, আসার কথা ছিল ইনকারি, কিন্তু তাদের ইনকারটাকে আমলে না নিয়ে এটাকে খবরে ইবতেদাই ব্যবহার করা হয়েছে। দেখেন তো সবার চিন্তার সাথে মিললো এটা, সবাই এরকম বুঝছিলেন? অনেকে আমার একটা কোশ্চেন আছে ওস্তাদ। আচ্ছা কোশ্চেনটা নেই একটু, এটা একটু সবাই ইয়া করে নেই, পরে প্রশ্নটা দেখতেছি। দেখেন তো সবার চিন্তার সাথে মিলতেছে এটা, উদ্দেশ্য হলো লিবুদু হিদ্দালা, সুস্পষ্ট থাকার কারণে। কারণ আমরা জানি দুনিয়াতে সামান্য পরীক্ষা দেওয়ার পরে, ছোট পরীক্ষার পরে যদি পুরস্কারের ব্যবস্থা থাকে, আবার ছোট পরীক্ষার পরে যদি শাস্তি বা পানিশমেন্টের ব্যবস্থা থাকে, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কত বড় এক পরীক্ষা, ওই পরীক্ষার পরে যাজা এবং সাজা থাকবে না, উদ্দেশ্যহীন একটা এলোমেলো একটা সৃষ্টি হবে, এটা তো হতেই পারে না, তাই না? তো এটার অবশ্যই একটা প্রতিদান দিবস থাকবে, যে জন্যই আল্লাহ তাআলার একটা সিফাত হলো মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, ওই দিন বিচার হবে, এবং বিচার হওয়াটা খুবই অনুমীয় এবং খুবই সুস্পষ্ট বিষয়। তো এই জন্য আতা আমরুল্লাহ এটা খবরে ইবতেদায়ী ব্যবহার হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই যে এরকম সবগুলোতে আশা করি আপনারা পড়েছেন এবং পারবেন। এই জন্য আমরা একটু এখন নতুন পড়াই যাই, এই খবরের সাথেই আরেকটা আলোচ্য বিষয় হলো ইনশা। আমরা এতদিন পড়লাম খবর, এখন খবরের পরে যেটা আসে ইনশা, ইনশাআল্লাহ আমরা ইনশা পড়বো আজকে। ইনশাউন এই শব্দটা আমরা সবাই জানি, রুট লেটার হিসাবে এখানে রুট লেটার হলো নুন শিন হামজা, নুন শিন হামজা, এটা হলো রুট। এই রুট থেকে চার নাম্বার ফর্মে আনশা ইউনশিউ, এরপরে মাসদার হবে ইনশাউন। তাহলে মূলত ইনশাউন এই শব্দটা হলো মাসদার, বাবুল ইফআল বা চার নাম্বার ফর্মের মাসদার হলো ইনশাউন। শাব্দিকভাবে অর্থ হলো সৃষ্টি করা বা নতুন করে কোনো জিনিসকে আবিষ্কার করা। আনশা ইউনশিউ সৃষ্টি করা বা আবিষ্কার করা বা সৃজন করা, যে আমরা সৃজনশীল বলি না, এটাকে ইনশা বলে। তো ইনশাউন শাব্দিক অর্থ সৃষ্টি করা। বাকি পরিভাষায় বালাগার পরিভাষায়, কেটে দিছি, এটা আমরা শাব্দিক অর্থ বুঝলাম। ইনশা মানে এটা চার নাম্বার ফর্মের একটা মাসদার, শব্দটা হলো ইনশা, এবং এটার পারিভাষিক অর্থ হলো এই জুমলাতুল খাবারিয়া বা খবর যেটা বললাম এর বিপরীত। খবর আমরা পড়তেছিলাম কি, খবর হলো যেটা সত্য বা মিথ্যার সম্ভাবনা রাখে। তাহলে এর বিপরীত কি, এমন বাক্য যে বাক্যটা সত্যাগতভাবে সত্য বা মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখবে না, যেটা সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা রাখে না, সেটাকেই ইনশা বলা হয়। এটা আমরা আরেকটা নাম জুমলাতুন ইনশা ইয়াতুন বলা হয়। এই যে ইনশাউন এই শব্দটাই ব্যবহার হয় জুমলাতুন ইনশা ইয়াতুন। যেমন দেখেন একটা উদাহরণ হলো আকিমিস সালাতা, কোরআনে আসছে আকিমিস সালাতা, তুমি সালাত কায়েম করো। দেখেন তো বাক্যটা হলো তুমি সালাত কায়েম করো, এটা কি সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? কারণ একটা আদেশ, কারণ দেখেন এই যে আমরা যখন একটা সংবাদ বলতেছিলাম যে কলমটা সুন্দর, এই যে এই বাক্যটার মধ্যে মুসনাদ মুসনাদ ইলায়ের সম্পর্কের পরে দুইটা নিসবাত পাচ্ছিলাম, একটা হলো নিসবাতুন কালামিয়া বাক্য থেকে প্রাপ্ত, আর একটা হলো নিসবাতুন খারিজিয়া বা নিসবাতুন ওয়াকিয়া, যেটা হলো বাস্তবতা থেকে প্রাপ্ত, দুইটা নিসবাত ছিল, তাই না? কিন্তু ইনশা বাক্যের মধ্যে নিসবাত একটা থাকে, শুধু নিসবাতুন কালামিয়া থাকে, নিসবাতুন খারিজিয়া থাকে না। যেহেতু নিসবাতুন খারিজিয়া থাকে না, এই জন্য একটা আরেকটার সাথে ম্যাচ করে মিললে
খবরন সাদিক না মিললে খবরন কাদিব এই বিবেচনাটাই নাই যেহেতু একটাই নিসবত নিসবতুন কালামিয়া তো সুতরাং এটা সব সময় সত্য মিথ্যা হওয়ার কোনোভাবেই সম্ভাবনা রাখবে না এজন্যই এটাকে ইনশা বলা হয় জুমলাতুন ইনশা ইয়া এই জুমলা আমরা সবগুলো আদেশমূলক বাক্যকেই জুমলাতুল ইনশাইয়া ধরবো জি মাশাআল্লাহ সামনে আসতেছে কোনগুলোকে আমরা ইনশা বলবো এখানে একটা উদাহরণ মাত্র আকিমিস সালাতা কোনগুলোকে ইনশা বলবো সামনে আসতেছে তাহলে আমরা ইনশা বুঝে গেলাম ইনশার শাব্দিক অর্থ হলো সৃষ্টি করা এটা ভার্বের চার নাম্বার ফর্মের মাসদার এবং এটার পারিভাষিক অর্থ হলো এমন বাক্য যে বাক্যটা সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না কেন কারণ হলো আমরা খবর যেটা সত্য মিথ্যার সম্ভাবনা রাখে এর মধ্যে দুইটা নিসবাত পাচ্ছিলাম একটা হলো নিসবাতুন কালামিয়া আর একটা হলো নিসবাতুন খারিজিয়া আমরা পড়ছিলাম একটা যদি আরেকটার সাথে মিলে তাহলে সত্য আর না মিললে একটা আরেকটার বিপরীত হলে খবরন কাদিব মিথ্যা কিন্তু এখানে দুইটা নিসবাতই নাই নিসবাত মাত্র একটা শুধু বাক্যের নিসবাতটা এই দেখেন তুমি সালাত কায়েম করো এই যে তুমি সালাত কায়েম করো এটা কোনো স্টেটমেন্ট না যে ওটা খুঁজে দেখব যে এটা হয়েছে কিনা তাই না এরকম নাই এই জন্য এটা শুধু নিসবাতুন কালামিয়া থাকে এই জন্য এটা সবসময় সত্য হিসাবে সাব্যস্ত হয় বা অর্ডার হিসাবে যেটা এখনো ঘটেই নাই এরকম একটা বিষয় এই জন্য এটা সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না তাহলে আমরা ইনশার পরিচয় বুঝে গেলাম এখন ইনশার প্রকারভেদ ইনশাটা প্রথমত দুই প্রকার ইনশা প্রথমত দুই প্রকার আমরা একটা শব্দ পড়েছি তলাবুন 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 অর্থ কি চাওয়া তলাবুন অর্থ চাওয়া তলাবুন অর্থ তালাশ করা তো এখান থেকে আমরা পড়ি তলিবুন তলিবুন মানে ছাত্র যে তালাশ করে অর্থাৎ যে নতুন নতুন জিনিস শিখতে চায় তাকে তলিব বলে তাহলে ইনশা দুই প্রকার এক নাম্বার হলো তলাবিয়ন 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 মানে চাহিদামূলক ইনশা যেখানে কোনো জিনিস চাওয়া হবে আর দুই নাম্বার প্রকার হলো গাইরুত্তলাবি গাইর মানে না অর্থাৎ যেখানে কোনো জিনিস চাওয়া হবে না চাহিদা থাকবে না যেই বাক্যগুলোর মধ্যে সেটাকে বলে গাইরুত্তলাবি তাহলে ইনশা দুই প্রকার এক নাম্বার হলো ইনশা তলাবি দুই নাম্বার হলো ইনশা গাইরুত্তলাবি এখানে দুইটারই সংজ্ঞা দেওয়া হয়েছে এই দেখেন ইনশা তলাবি মানে ওই ইনশা বাক্য যা দ্বারা এমন কোন বিষয়ের তলব করা হয় তলব মানে চাওয়া হয় যা আগে অর্জিত ছিল না অর্থাৎ যে বিষয়টা এখনো পাওয়া যায় নাই নাই অর্জিত নাই এমন বিষয়কে যদি চাওয়া হয় তাহলে এটাকে ইনশা তলাবি বলে যেমন দেখেন কোন মিথ্যাবাদী ব্যক্তিকে বলা হলো উসদুক দা ইমান তুমি সত্য বলো সবসময় সত্য কথা বলো এই যে মিথ্যাবাদী ব্যক্তিকে যদি বলা হয় তুমি সত্য কথা বলো তার মানে কি তার কাছ থেকে সত্যবাদিতার গুণটা আমি চাচ্ছি যে তুমি সত্য বলো মানে সে সত্য বলুক এই সত্য বলাটাকে আমি চাচ্ছি তার মানে এটা চাহিদামূলক ইনশা যেটা অলরেডি নাই সে সত্য বলতেছে না তার মধ্যে সত্যের গুণ নাই এই জন্য তাকে সত্য বলতে বলতেছি তো সুতরাং এটা হলো ইনশা উন কলাবিয়ন তাহলে যেই ইনশা বাক্য দ্বারা কোনো অর্জিত ছিল না এমন বিষয়কে চাওয়া হবে চাহিদা করা হবে তলব করা হবে এটাকে ইনশা তলাবি বলা হয় এবং মনে রাখবো বালাগার মধ্যে এটাই মূল আলোচ্য বিষয় এটাই বালাগার মধ্যে প্রয়োজনীয় বিষয় ইনশার মধ্যে এর বিপরীত আছে ইনশা গাইরুত্তলাবি গাইরুত্তলাবি মানে এর বিপরীত যার দ্বারা কোনো জিনিসকে তলব করা হয় না নর্মাল ইনশা ইনশা হলো যেহেতু সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না এই জন্য ইনশা কিন্তু কোনো জিনিস তলব করা হয় না তো যেখানে কোনো জিনিস তলব করা হয় না এটা বালাগার আলোচ্য বিষয় না এটা বালাগার আলোচ্য বিষয় না বা ইলমুল মানির আলোচ্য বিষয় না ইলমুল মানি আমরা পড়তেছি ইলমুল মানি কাকে বলে বলেন তো পিছন থেকে একটু আসি ইলমুল মানি কাকে বলে যেই শাস্ত্র শিখলে একটা শব্দ একটা বাক্য বা বক্তব্য এটা স্থান কাল চাহিদার নিয়ম অনুযায়ী ব্যবহার করা যায় তাই না স্থান কাল চাহিদা স্থান কাল পাত্র যেরকম চাচ্ছে ওই রকম শব্দ ব্যবহার করা ওই রকম বাক্য ব্যবহার করা ওই রকম বক্তব্য দেওয়া এটা হলো ইলমুল মানির আলোচ্য বিষয় না এটা হলো ইলমুল মানি ওই যে গাইরুত্তলাবি যেটা এই গাইরুত্তলাবি ইলমুল মানির অন্তর্ভুক্ত না তার মানে বালাগার অন্তর্ভুক্তই না
শুধু আমরা এই ক্লাসিফিকেশনটা জেনে রাখতেছি যেহেতু ইনশার মধ্যে আছে। তো এই যে ইনশা গাইরুত তলাবি এর মধ্যে পাঁচ প্রকার আছে, ইনশা গাইরুত তলাবি এগুলো আমরা একটু নামটা জেনে রাখি শুধু। এক নাম্বার হলো আফআল তাআজ্জুব, এই যে আশ্চর্য প্রকাশ করার জন্য কোরআনে ব্যবহার হয়েছে, আশ্চর্য প্রকাশমূলক বাক্য, যে বাক্যের দ্বারা আশ্চর্য প্রকাশ করা হয়েছে, তাআজ্জুব প্রকাশ করা হয়েছে। যে আজিব বলি না আমরা, আজব, এখান থেকে তাআজ্জুব ভার্বের পাঁচ নাম্বার ফর্মের মাসদার। তো আশ্চর্য প্রকাশমূলক বাক্য যেগুলো, এগুলো হলো গাইরুত তলাবি। যেমন দেখেন বলা হয়েছে মা আকফারাহু, কোরআনের একটা আয়াতের অংশ, মা আকফারাহু, সে কতই না অকৃতজ্ঞ। আকফারাহু বলতে হুটা উদ্দেশ্য হলো মানুষ, মা আকফার আল ইনসানা, ইনসান বা মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কতই না অকৃতজ্ঞ। তাহলে এই যে মা আকফারাহু, এই দেখেন মানুষ কতই না অকৃতজ্ঞ, মানুষ কত অকৃতজ্ঞ, এই যে আশ্চর্য প্রকাশ করতেছি, এটা কি সত্য মিথ্যার সম্ভাবনা রাখে? কারণ এখানে আমি চূড়ান্ত সিদ্ধান্ত না, মানুষ কতই না অকৃতজ্ঞ অর্থাৎ তার প্রতি আশ্চর্য প্রকাশ করতেছি, তাই না? তার মানে এটা আমার নিজের অভিব্যক্তি, কাউকে কোনো কিছু জানানো উদ্দেশ্য না, তাই না? তো সুতরাং এখানে সত্য মিথ্যার সম্ভাবনা কিছু নাই। এরপরে আবসির বিহি ওয়া আসমি, আল্লাহ তাআলার ব্যাপারে বলা হচ্ছে আবসির বিহি, তিনি কতই না ভালো দেখেন, কতই না উত্তম দ্রষ্টা, ওয়া আসমি, এবং তিনি কতই না ভালো শ্রোতা, অর্থাৎ তিনি সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ শ্রেষ্ঠ দ্রষ্টা এবং শ্রোতা, তিনি সবচেয়ে ভালো দেখেন এবং তিনি সবচেয়ে ভালো শোনেন, তার দেখা এবং শোনার উপরে আশ্চর্য প্রকাশ করা আছে। আবসির বিহি ওয়া আসমি, এই যে এই দুইটা স্ট্রাকচারকে আফআল তাআজ্জুব বলে। স্ট্রাকচার দুইটা হলো, এক নাম্বার হলো মা আফআলা, এই যে মা আফআলা, এরপরে আছে আফইল বিহি, এই যে মা আফআলা এরপরে একটা নাউন মাফুলুন বিহি হিসাবে যুক্ত থাকবে। এই দেখেন যেমন মা আজমাল আল মসজিদা, মসজিদটি কতই না সুন্দর, শাব্দিকভাবে অর্থ মা কোন জিনিস আজমালা সুন্দর করলো, আল মসজিদা মসজিদটাকে, মসজিদটাকে কোন জিনিস এত সুন্দর করলো, কিভাবে এত সুন্দর হলো, এভাবে অর্থাৎ আশ্চর্য প্রকাশমূলক বাংলাতে আমরা বিভিন্ন ভাবে এটার অর্থ করতে পারি। মসজিদটা কতই না সুন্দর, বা কি সুন্দর মসজিদ, বা কি আশ্চর্য ধরনের মসজিদ, কি বিস্ময়কর মসজিদ, যেভাবে অর্থ করেন আশ্চর্য প্রকাশমূলক হলেই অর্থ হয়ে যাবে। তাহলে এটা একটা স্ট্রাকচার, মা আফআলা প্লাস এরপরে একটা মানসুব নাউন আসবে। এরপরে দ্বিতীয় স্ট্রাকচার হলো আফইল প্লাস হরফুল জার বা, এরপরে আরেকটা মাজরুর নাউন আসবে। আফইল বিহি মানে হলো আজমিল বিল মসজিদি, দুইটার অর্থ একই, মসজিদটা কতই না সুন্দর, কি আশ্চর্যজনক মসজিদ, কি দারুণ মসজিদ, এই যে এরকম অর্থ হবে। তাহলে আফআল তাআজ্জুব এখানে দেখেন সত্য মিথ্যার সম্ভাবনা নাই এবং এখানে কোনো জিনিস চাওয়াও হচ্ছে না। তো সুতরাং এটা ইনশা এবং এটা হলো ইনশা গাইরুত তলাবি। একইভাবে আসতেছে আফআলুল মাদহি ওয়াদ-দাম্মি, মাদহুন মানে প্রশংসা করা, দাম্মুন মানে নিন্দা বর্ণনা করা। তো কোরআনে কিছু ক্রিয়া ব্যবহার হয়েছে যে ক্রিয়াগুলো নিন্দা বর্ণনা করার জন্য আসছে, এবং কিছু ক্রিয়া আসছে যেগুলো হলো প্রশংসা বর্ণনা করার জন্য। এই প্রশংসা বর্ণনার ক্রিয়া হলো যেমন একটা নিয়ামা, আমরা বলি না হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, এই যে নিয়মা, এই নিয়মা এর অর্থ হলো কতই না উত্তম, কতই না সুন্দর, অর্থাৎ প্রশংসার আতিশয্যে যেটা আমরা বলে থাকি। এরপরে এরকম একটা নিন্দা বর্ণনার বার্ব আছে বিসা, বিসা মানে কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। তো যে নিয়মা এর দ্বারা নিন্দা বর্ণনা করা হয় বিসা দ্বারা, নিয়মা দ্বারা প্রশংসা করা হয়, তাহলে এই বার্ব দ্বারা যে বাক্য হয় এগুলোকে আফআলুল মাদহি ওয়াদ-দাম্মি বলে। এগুলো মূলত ইনশা বাক্য এবং যেহেতু কোনো কিছু তলব করা হয় না, সুতরাং ইনশা গাইরুত তলাবি। এই যে নিআমাল ওয়াকিলু, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। বিসাল মাসির, মাসির মানে প্রত্যাবর্তন স্থল, জাহান্নাম প্রত্যাবর্তন স্থল হিসেবে কতই না নিকৃষ্ট। তাহলে এগুলো হলো ইনশার প্রকার, যেহেতু সত্য মিথ্যার সম্ভাবনা নাই এবং এগুলো গাইরুত তলাবি। পাঁচ প্রকারের একটা প্রশ্ন, আপনি যে বললেন এটা মালাগার অংশ না বা কোরআনে ব্যবহৃত হয় না, এতো কোরআনেরই কথা হয়েছে তো, তাই গাইরুত তলাবি কোরআনে ব্যবহার হয় না এটা বলি নাই, মানে বালাগার আলোচ্য বিষয়ের মধ্যে এই গাইরুত তলাবিটা না, এটা বলছি কোরআনে ব্যবহার আছে এই জন্যই তো পড়তেছি, নাহলে পড়তাম না।
অংশের মধ্যে না, বাকি কোরআনে আসছে এবং ক্লাসিফিকেশনে আসতেছে, এই জন্য পড়ে যাচ্ছে। ঠিক আছে, কোরআনে আসছে, কোরআনে নাই এরকম বিষয় আমরা পড়ছি না, কোরআনে আছে এবং এগুলোর ব্যবহার আছে, বাকি এগুলো বালাগার আলোচ্য বিষয় না। কারণ বালাগার মধ্যে আমরা ইলমুল মানের মধ্যে কি পড়ব, স্থান কাল অবস্থার চাহিদা হবে, তাই না? এখন একটু আপনাদের ইয়ার জন্য বলি, বলেন তো এই যে খবরের মধ্যে যেটা পড়লাম, খবর, এই খবরের মধ্যে আমাদের ইলমুল মানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন অংশটা? এই যে আমরা যে পড়লাম ইবতিদাই, তলাবি, ইনকারি, এটা হলো ইলমুল মানের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই না? স্থান কাল অবস্থার চাহিদা, এই যে কেউ অস্বীকারী তাকে দুইটা তাকিদ দিতে হবে, কেউ অস্বীকারী না, কনফিউশন আছে, তার জন্য এমফাসাইজের একটা টুলস আসবে, এই যে অবস্থার চাহিদা, আর কেউ নর্মাল, তাকে নর্মাল তাকিদ ছাড়া বাক্য ব্যবহার হবে, এই যে এটা স্থানকাল অবস্থার চাহিদা হলো না, মুক্তাজাল হাল হলো না, এই জন্য এটা হলো ইলমুল মানির অংশ। একইভাবে আমরা শেষের দিকে পড়তেছিলাম নিয়ম বহির্ভূত ব্যবহার, যে এখানে আসলে হওয়ার কথা ছিল এক অবস্থার বিবেচনায় খবরে ইবতিদাই, কিন্তু এখানে আরেকটা অবস্থা বিবেচনা করতেছে, যেহেতু এটা সুস্পষ্ট বিষয় অস্বীকার হওয়ার কথা না, তারপরেও হয়েছে, তো সুতরাং এটাকে কেয়ার করা হবে না, এই জন্য তাকে তলাবি দেওয়া হবে না বা ইনকারি দেওয়া হবে না, তাকে ইবতিদাই দেওয়া হচ্ছে। তাহলে এটা আরেক অবস্থার বিবেচনা করা হচ্ছে, তাহলে এটাও মুক্তাদাল হালের ব্যাপার আসছে, তাহলে এটাও ইলমুল মানি, তাই না? জি, তো ওই যে খবরের মধ্যে ওই অংশটা, ওই যে আমরা যে বললাম খবর কাজে, তারপরে সাদেক, নিসবতে কালামিয়া, খারিজিয়া, এগুলো আমরা ওই যে ওইটা বোঝার জন্য পড়ছি, তাই না? ওইগুলো ইলমুল মানের কিছু না, ওগুলো গ্রামারের অংশ। ইলমুল মানের অংশ হলো এই যে ইবতেদাই, ইনকারি, তলাবি কোন সময় ব্যবহার হবে এবং এর বিপরীত কোন সময় ব্যবহার হবে, এগুলো হলো খবরে কি বলে ইলমুল মানের অংশ। বুঝে গেছে? ইনশার মধ্যেও আমরা পড়বো ইনশাদ তলাবি, যেটা ওটা হলো ইলমুল মানের অংশ। ইনশা গাইরুত তলাবি, এটা অবস্থার চাহিদা টাহিদা নাই, এটা নর্মাল আশ্চর্য প্রকাশের সময় এভাবেই বলবে, এরপরে প্রশংসা করতে চাইলে এভাবেই বলবে, এটাই অবস্থা। এখানে আবার অবস্থার বিপরীত হওয়া এরকম কিছু নাই, সুতরাং এটা ইলমুল মানের কিছু না, জাস্ট ইনশা, ইনশা। ঠিক আছে, এরপরে আমরা এই গাইরুত তলাবির আফআলুল মাদহি ওয়া যাম্মি পড়লাম, এরপরে কসম, কসম মানে শপথ, এই শপথের দ্বারাও মূলত বাক্যকে সুদৃঢ় করা হয়, তাই না? তো দেখেন ওয়াল আসরি, সময়ের শপথ, এটা কি সত্য মিথ্যা সম্ভাবনা আছে? নাই, কারণ এটা নিসবাতুন কালামিয়া, শুধু খারিজিয়ার কিছু নাই, তো সুতরাং এটা ইনশা। তবে যেহেতু তলব নাই, কোনো কিছু চাওয়া হচ্ছে না, এই জন্য গাইরুত তলাবি। তাহলে আমরা পাঁচ প্রকার বললাম, এখানে তিন প্রকার দিয়েছি, আরো দুই প্রকার আছে, যেমন কোরআনে আছে না আসা, আসা একটা শব্দ পাবেন কোরআনে, আশা, আশা মানে আশা করা যায়, অর্থাৎ এর দ্বারা আশা বুঝায়, আশা। তো এগুলোকে আরবিতে বলে রাজা, এই রাজাও মূলত এই গাইরুত তলাবির একটা অংশ, রাজা। এরপরে আরেক প্রকার হলো, আমি একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন, যেমন আমি একটা কিছু বিক্রি করতে চাচ্ছি, আমি বললাম বিআতু, আমি বিক্রি করলাম, এখন আমার কাছ থেকে যে ক্রয় করলো সে কি বলবে? ইশতারাইতু, আমি কিনলাম বা আমি কিনতে রাজি আছি। এই যে দুজনের মধ্যে একটা চুক্তি হলো না, আমি বললাম আমি বিক্রি করতে চাই, সে বললো আমি কিনতে চাই, এরপরে আমি বিক্রি করলাম, সে কিনে ফেললো। একইভাবে ওই যে বিবাহের মধ্যে যেরকম হয়, একজন প্রস্তাব করে আরেকজন কবুল বলে, এই যে দুইজনের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় এগুলোকে আরবিতে বলে উকুদ, উকুদ, উকুদ। ওই যে আমরা বলি না ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, উকুদ, উকদাতুন মানে কি? গিট, এই যে রশির মধ্যে গিট দেয় না, এই গিটকে উকদাতুন বলে, এখান থেকে এই শব্দ হলো উকুদ। উকুদ মানে হলো গিট, চুক্তি, ডিড যেটা আমরা বলি, চুক্তি। এই যে দেখেন দুজনের মধ্যে চুক্তি হলো, একজন প্রস্তাব করছে আরেকজন সেটা গ্রহণ করতেছে, অ্যাকসেপ্ট করতেছে, এই যে এরকম চুক্তিমূলক বাক্য যেগুলো, এগুলো সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না, তাই না? নগদ দুজনের মধ্যে হচ্ছে, আমি বিক্রি করলাম, হাতে দিলাম, সে কিনে ফেললো, এখন এখানে সত্য মিথ্যার কিছু আছে? মানে নগদ এখানে হয়ে গেছে অলরেডি কাজটা, আমি একজনের হাতে দিলাম সে গ্রহণ করলো, আমি প্রস্তাব করলাম সে অ্যাকসেপ্ট করলো, শেষ, চুক্তি সম্পন্ন হয়ে গেলো। এই যে এরকম চুক্তিমূলক বাক্য যেগুলো, এগুলোকে উকুদ বলে, এই উকুদ হলো আরেকটা প্রকার।
তাহলে আমরা এই গায়রুত তরাবের তিনটা প্রকার তো শীটের মধ্যে দেয়া আছে, একটা হলো আফালুত তাআজ্জুব, আর একটা হলো আফালুল মাদহি ওয়াজ জাম্মি, আর একটা হলো শপথ, আর চার নাম্বার বললাম আসা, যেটাকে আরবিতে বলে রাজা, আশামূলক বাক্য। আসাল্লাহু আন ইয়াকুনা খাইরাল লাহুম, যে আশা করা যায় আল্লাহ তাদের জন্য কল্যাণের ব্যবস্থা করবেন, এই যে আশা করা যায়, তার মানে এটাও সত্য মিথ্যা সম্ভাবনা নাই, এটা রাজা, এটাও হলো ইনসা। আরেকটা হলো এই যেটা বললাম চুক্তিমূলক বাক্য, উকুদ। তো এখানে মনে রাখার বিষয় হলো আমরা পড়তেছি ইনসা প্রথমত দুই প্রকার, তলাবি গাইরে তলাবি। তলাবি মানে যেখানে কোনো কিছু চাওয়া হবে যেটা অর্জিত ছিল না, গাইরে তলাবি কোনো কিছু চাওয়া হবে না। তাহলে গায়রে তলাবির কয়েকটা উদাহরণ আমরা পড়লাম, এখন আসতেছে তলাবি। এই তলাবিটা হলো আমাদের মূল আলোচ্য বিষয়, এটা হলো দরকার। তাহলে ইনসা উন তলাবিউন, ইনসা মানে নতুন কোন বিষয় যেখানে সত্য মিথ্যার সম্ভাবনা নাই। তারপরে তলাবি মানে যেখানে অর্জিত ছিল না কোনো বিষয়, সেটা চাওয়া হচ্ছে, চাহিদা করা হচ্ছে। তো এই যে ইনসা তলাবি, এটাও পাঁচ প্রকার, কোরআনে পাঁচ প্রকার ব্যবহার হয়েছে। পাঁচ প্রকারের মধ্যে এক নাম্বার হলো আল আমরু ওয়ান নাহিউ, আমর এবং নাহি। আমর মানে আমরা জানি আদেশ সূচক ক্রিয়া, আর নাহি মানে নিষেধ সূচক ক্রিয়া। আল আমরু ওয়ান নাহিউ, তো এই পাঁচ প্রকারের প্রত্যেকটা আমরা বিস্তারিত করব। এর মধ্যে প্রথমত আসতেছে আমর এবং নাহি, আজকে আমরা ইনশাল্লাহ আমর এবং নাহি বোঝার চেষ্টা করব। আমর এবং নাহি আমরা সবাই জানি, আমর মানে আদেশ সূচক ক্রিয়া, নাহি মানে নিষেধ সূচক ক্রিয়া। তো আমরের যদি পারিভাষিক সংজ্ঞা বলি, আমর বলা হয় এমন বাক্যকে বা এমন শব্দকে যে শব্দের মধ্যে বাক্যের মধ্যে বক্তা নিজেকে বড় মনে করে অন্য আরেকজনকে অর্ডার দিবে, অর্ডার দেওয়ার সময় তার কাছ থেকে কোনো কাজ হওয়া বা করার চাহিদা করবে। যেরকম আমি বলতেছি উখরুজ, তুমি বাসা থেকে বের হয়ে যাও, উখরুজ মিনাল বাইতি, তুমি বাসা থেকে বের হয়ে যাও, অর্থাৎ আমি তাকে অর্ডার করতে পারছি, মানে কি আমি তার চাইতে বড়, তাকে এখানে অর্ডার করার আমার রাইট আছে, বের হয়ে যাও। তাহলে উখরুজ, তার মানে আমার বক্তা নিজেকে বড় মনে করে আরেকজনকে তার কাছ থেকে কোনো কাজ করা বা হওয়ার চাহিদা করাকে আমর বলে। যেমন বললাম মুনসুর, তুমি সাহায্য করো, এই বড় মনে করা বলতে এখানে উদ্দেশ্য কিন্তু ওই যে অহংকার করে না, মানে যাকে অর্ডার দেওয়া যায় এটা আর কি খেয়াল করে। তো এটা হলো আমর, কারোর কাছ থেকে কোনো কাজ করা বা সেই কাজটা তার কাছ থেকে হোক এটার চাহিদা করা, এটাকে আমর বলা হয়। তার নাহি সেম, এটার বিপরীত, কেউ নিজেকে বড় মনে করে অন্য কারোর কাছ থেকে কোনো কাজ না হওয়া বা না করার চাহিদা করা, এটা হলো নাহি। যেমন লা তাখরু, তুমি বের হয়ে না, তারা যতই বলুক তুমি বের হবে না, অর্থাৎ তাকে না বের হওয়ার পরেও তাকে এখানে রাখার মতো আমার রাইট আছে বা আমার স্কোপ আছে, এই জন্য তাকে বলতেছি লা তাখরু, তুমি বের হয়ে না। লা তানসুর, তুমি সাহায্য করো না, অর্থাৎ তার কাছ থেকে কোনো কাজ না করা বা না হওয়ার চাহিদা করা হচ্ছে। যে লা তাখরুজ, তুমি বের হয়েও না, অর্থাৎ বের না হওয়া চাহিদা করা হচ্ছে এখানে। লা তানসুর, তুমি সাহায্য করো না, সাহায্য না করাটা চাহিদা করা হচ্ছে। তো এটা আর কি না হওয়া বা না করা, এটা লাজিম মুতাআদ্দির পার্থক্য। বাকি আমরা বুঝে গেছি আমর এবং নাহি। এখন এই যে নর্মাল অর্থ হলো বড় মনে করে কাউকে আদেশ করা, নাহির অর্থ হলো বড় মনে করে কাউকে নিষেধ করা, এটা হলো নর্মাল অর্থ। বাকি এছাড়াও কোরআনে কারিমে এই যে আদেশ করা নিষেধ করা এরকম ব্যবহার আছে মোটামুটি সর্বোচ্চ ধরেন 5%, আমর ক্রিয়া যেগুলো আসছে কোরআনে 5% এই যে এই অর্থে আসছে, অর্থাৎ কোন অর্ডার দেওয়া, আদেশ করা, এই অর্থে 5% আসছে। আর বাকি অন্য সবগুলোই আসছে হলো এই যে আমরের যে আরো অন্যান্য অর্থ আছে, এই অন্যান্য অর্থে আরো বেশি আসছে, অন্য বাকি 95% অন্য অর্থে আসছে। এই যে স্থান কাল অবস্থার চাহিদা অনুযায়ী আমর তার এই অর্থ থেকে পরিবর্তন হয়ে যাবে, নাহি তার অর্থ থেকে পরিবর্তন হয়ে যাবে, এটাই হলো ইলমুল মাআনি। যেমন দেখেন আমর তার অর্থ প্রকাশের জন্য কোরআনে এই চার ধরনের শব্দ ব্যবহার হয়েছে, এগুলো বালাগার আলোচনা না, এগুলো হলো গ্রামারের আলোচনা, অলরেডি আমরা পড়ে আসছি। আমর কিভাবে গঠন করা লাগে, এই যে উবুদ, আমরের শুরুতে লামুল আমর যুক্ত করে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে ব্যবহার করতে হবে, লিয়া আবুদ, লিয়া আবুদ আমরা জানি।
এরপরে ইসমুল ফেল হিসাবে আমর কোরআনে আসছে আলাইকুম, এটা হলো ইসমুল ফেল, আলাইকুম মানে তোমাদের জন্য আবশ্যক। একইভাবে মাফুলে মুতলাক মাসদার, এটা অনেক সময় আমরের অর্থে ব্যবহার হয়, যেরকম আসছে ফাদর বার রিকাব। এগুলো গ্রামারের আলোচনা, আমরা অলরেডি গ্রামারে পড়েছি, যাদের একটু কনফিউশন আছে এগুলো একটু পড়ে নেবেন। এখানে আমি দিয়ে রাখছি যে আমরের অর্থ দেওয়ার জন্য কোরআনে চারটা স্ট্রাকচার আছে বা চার ধরনের ব্যবহার হয়েছে। এক নম্বর হলো নর্মাল আমরের শব্দ, এই যে উবুদ, এরকম ভার্বের ফর্ম ভেদে পার্থক্য হবে। এরপরে দুই নাম্বার হলো লামুল আমর দ্বারা যেটা মাজুম হবে, এই যে শুরুতে লাম মুদারের থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন ক্রিয়ার শুরুতে কাসরা যুক্ত একটা লাম যুক্ত হওয়া। এরপরে আলাইকুম এরকম ইসমুল ফেল আছে, অর্থাৎ কিছু ইসিম আছে যেগুলো ভার্বের অর্থ দেয়, তো আমরের অর্থবোধক কিছু ভার্ব আছে, যেরকম আমরা সুরা ফাতিহার পরে পড়ি আমিন। আমিন কিন্তু একটা নাউন, কিন্তু অর্থ দেয় ভার্বের, আমরের অর্থ দেয় এরকম। আর কখনো একটা ব্যবহার আসছে হলো মাফুলে মুতলাক, এটা আমরের অর্থ দিচ্ছে। তো আমরা চারটা ব্যবহার বললাম, চারটার আসলে সারাংশ একই, আমর অর্থ দিবে হলো নিজেকে বড় মনে করে আরেকজনকে অর্ডার করা। এখন আমরের যে স্বাভাবিক অর্থ বললাম, এই স্বাভাবিক অর্থের বাহিরেও আরো অনেকগুলো অর্থে ব্যবহার হয়, এটা হলো আমাদের মূল মনে রাখার বিষয়। এই যে সাধারণ অর্থ যেটা বললাম, এর বিপরীত অনেক অর্থে ব্যবহার হবে। যেমন দেখেন, এক নাম্বার বলতেছি আদ্দুআউ, দোয়া, আমর ব্যবহার হবে দোয়া করার অর্থে। আমরা বললাম বক্তা নিজেকে বড় মনে করে আরেকজনকে তার কাছে কোনো কাজ করা বা হওয়ার চাহিদা করবে, এটা হলো আমরের সাধারণ অর্থ। দেখেন এখানে একটা দোয়া আছে, আমরা পড়ি রব্বি বিনি, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতি, রব্বি হে আমার রব, ইবনিলি আপনি আমার জন্য বানান, ইন্দাকা আপনার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাতি জান্নাতে, হে আমার রব আপনি জান্নাতে আমার জন্য আপনার কাছে একটি বাড়ি বানান, ঘর বানান। তাহলে বলেন তো, এই আমরা বান্দা হিসাবে এই দোয়া করতেছি সময় আমরা নিজেকে বড় মনে করে আল্লাহকে অর্ডার দিতেছি, এরকম বিষয়টা? জি না, অবশ্যই এরকম না, তাই না? কারণ এই যে নিজেকে যদি বড়র পক্ষ থেকে বড়, যে বড় সেটা বয়সে হতে পারে, সেটা পদে হতে পারে, কোনোভাবে বড় তার পক্ষ থেকে যদি ছোট, যে তার চাইতে ছোট তার জন্য আমার ব্যবহার হয়, তাহলে মনে রাখবো এটা হলো নর্মাল অর্থ, যেটা ওই অর্থে। আর এর বিপরীতে ছোট অনুরোধ, রাইট, এই ছোট, যে এই ছোটর পক্ষ থেকে যদি যে বড় তার কাছে যদি আমর ব্যবহার হয়, তাহলে এই যে দোয়া অর্থে ব্যবহার হবে, দোয়া, দোয়া মানে অনুরোধ বা প্রার্থনা করা। এই যে আমরা বলতেছি আমরা নিজেকে বড় মনে করে বলতেছি না, কিন্তু উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছি, হে রব আপনি মেহরবানি করে আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা বাড়ি বানান, অর্থাৎ এর জন্য আমার জন্য ব্যবস্থা করুন, তাই না? তাহলে এটা দোয়াটা মূলত এখানে উদ্দেশ্য প্রার্থনা করা। দুই নাম্বার আমর অনেক জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে হলো এই যে অর্ডার হিসাবে না, আসছে হলো ইরশাদ, ইরশাদ মানে হেদায়েত হিসাবে, মানে আরো সহজে বললে নসিহাত বলি না আমরা, নসিহাত করা, এই অর্থে আসছে। মানে আমর নর্মালি তো আমরা বলি যে অর্ডার করার জন্য, কিন্তু আমি আমার বন্ধুকে বলতেছি এই এটা কর, এই বন্ধুকে করলে বললে তা সে কি এটা করতে বাধ্য? না, তাই না? বন্ধু সে এটা করতে বাধ্য না, কারণ আমি তাকে অর্ডার করতে পারি না, দুজনই আমরা বরাবর। তো এই জন্য ওইটা ওই সময় বোঝায় হলো ইরশাদ, ইরশাদ মানে হলো কি বলে যে তার জন্য দিক নির্দেশনা, উপদেশ, সে যদি এটা পালন করে তার জন্য ভালো, এই ইরশাদ, হেদায়েত, দিক নির্দেশনা, গাইডেড, গাইডলাইন, এই অর্থে আমর কোরআনে ব্যবহার হয়েছে। যেমন দেখেন আল্লাহ বলতেছে ইদা তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, সূরা বাকারাতে আয়াত, ইদা তাদায়ান্তুম বিদাইনিন, যখন তোমরা পরস্পরে একে অপরের সাথে ধার কর্জ বা ঋণের লেনদেন করবে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় মেয়াদ ঠিক করে তোমাদের জন্য উচিত হলো ফাকতুবু হু, তোমরা অবশ্যই সেটা লিখে রাখো, ফাকতুবু তাহলে তোমরা সেটা লিখে রাখবে, অর্থাৎ লেনদেন কোন তারিখে দিলা, কবে ফেরত দিবে, এর সাথে আরো কি শর্ত সারায়াত আছে, এই সবগুলো উল্লেখ করে তোমরা এটা লিখে রাখো, এটা হলো তোমাদের জন্য উত্তম।
তাহলে দেখেন এটা মূলত আল্লাহ তাআলাকে অর্ডার করতেছে, অর্ডার করার উদ্দেশ্য না, অর্ডার করার উদ্দেশ্য হলে এটা ওয়াজিব হয়ে যেত, আবশ্যক হয়ে যেত। এই জন্য আমি যদি আপনার কাছ থেকে 10 টাকা লোন নেই আর এটা যদি লিখে না রাখি তাহলে গুনা হবে, কিন্তু মাসালা কি এরকম গুনা হয় না, কারণ এটা হলো একটা গাইডলাইন, এটা যদি কেউ পালন করে তাহলে ঝগড়া এবং সুশৃঙ্খলা ইত্যাদির জন্য এটা খুবই ভালো, বাকি কেউ না রাখলে, ছোট লেনদেন এটা না রাখলে অসুবিধা নেই। তাহলে এটা বোঝা গেল এটা একটা হেদায়ত বা গাইডলাইন, গাইডেন্স। এরপরে 3 নাম্বার, আত্তাহদিদ। আত্তাহদিদ মানে ধমক প্রদান, অনেক সময় আমর ধমক প্রদানের জন্য ব্যবহার হয়, যেমন আল্লাহ বলতেছে ইআমালু মা শিতুম ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, ইআমালু তোমরা আমল করো, মা শিতুম যা চাও। অর্থাৎ অনেক সময় রাগ করে আমরা আমাদের অধীনস্থ যা ইচ্ছা তা করো গা, জানি না আমি, এই যা ইচ্ছা তা করো গিয়ে, এই যে এটা বলার উদ্দেশ্য কি তাকে ছেড়ে দেওয়া নাকি ধমক দেওয়া সে যেন কোনো কিছুই না করে, এটা উদ্দেশ্য না? এই সেম আল্লাহ তাআলা বলতেছে ইআমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো গিয়ে, কিন্তু মনে রেখো ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর, তিনি কিন্তু তোমাদের সব কাজ দেখতেছেন, বাসীর তিনি খুব ভালোভাবে দেখেন। তো এই যে যে ইআমালু আমরটা ব্যবহার হয়েছে এটা কি ধমকি প্রদর্শনের জন্য, ধমক দেওয়ার জন্য, তাহলে আমর ধমকের জন্য ব্যবহার হয়। কোরআনে আরেকটা অর্থ আসছে আত্তা আজিজ, এই যে আজাজা আজিজু এটার অর্থ হলো ব্যর্থ করা, আজাজা আজিজু, এটা 2 নম্বরে আজাজা আজিজু অর্থ ব্যর্থ করা বা অপারক করা। ওই যে আমরা কোরআনে পড়ি না এজাজ বা মুজিজা পড়ি না, মুজিজা, মুজিজা শব্দের অর্থ কি? মুজিজা মানে যেটা অপারক করে দেয়, ইসমুল ফাইল, যেটা অপারক করে দেয়, অর্থাৎ কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মুজিজা, মিরাকল, মানে হলো এই কোরআন এসে অন্য সবাইকে অপারক করে দিছে, কেউ এর মতো গ্রন্থ বানাতে পারবে না, কেউ এর মতো একটা বাক্য বানাতে পারবে না। এই যে এটা হলো মুজিজা বলে, এখান থেকে আত্তাজিজ অপারককরণ, এই অর্থ প্রকাশের জন্য আমর ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা কয়েক জায়গায় ব্যবহার করছেন ফাতু, নিয়ে আসো বিসুরাতিন, একটি সুরা, মিমিসতিহি এর অনুরূপ, এই কোরআনের অনুরূপ পারলে তোমরা একটা সুরা নিয়ে আসো। তাহলে নিয়ে আসো এর দ্বারা কি আদেশ করা উদ্দেশ্য, নাকি তোমরা যতই চেষ্টা করো কখনোই নিয়ে আসতে পারবে না এটা উদ্দেশ্য? যতই চেষ্টা করো কোনোভাবেই এর মতো একটা সুরা তোমরা আনতে পারবে না বা বানাতে পারবে না, এটা উদ্দেশ্য। তার মানে কি অপারক করার উদ্দেশ্য, কেউ এর মতো পারবে না। তাহলে আমরটা এরকম, এই যে আত্তাজিজ, অনেক সময় আমরাও বলি পারলে এটা করে দেখা তো, এবার বলি যে পারলে এটা কর, আমি একটা ভালো কিছু করছি যেটা ওর দ্বারা কখনোই সম্ভব না, বা আমি এমন একটা ক্রিয়েটিভ কিছু করছি ওকে তখন দেখায় বলি যে এটা কর দেখি, তার মানে কি তাকে আমি এটা করে দিয়ে অপারগ করে দিয়ে দিছি যে এটা ও পারবে না। তো এরপর আরেকটা অর্থ আছে তাচ্ছিল্যকরণ, দেখি 2 নম্বর ফর্ম থেকে আসছে আজ্জাজা ইউআজ্জিজু থেকে, রাইট, এটা আজ্জাজা ইউআজ্জিজু 2 নম্বর ফর্মের মাসদার, তাজিজ মানে অপারগকরণ, এটার ব্যবহারটা লিমিটেড, মাত্র 2-3 জায়গায় আসছে এই এরকম। তাহলে মুজিজা, মুজিজাটা, মুজিজাটা 4 নম্বর ফর্মে আসছে। হ্যাঁ, মুজিজা ওই শব্দটা 4 নম্বর ফর্মে আসছে, আজাজা ইউজিজু থেকে ইসমুল ফাইল, এটা হবে কি মুজিজাতুন, হ্যাঁ শব্দ আমাদের সবার পরিচিত, এই যে মুজিজা তুন, তাই না, স্পুল ফাইল, মুক্রিমা তুন, অপারককারী, মুজিজা অর্থাৎ মুজিজা বলা হয় এমন কোন ঘটনা বা এমন কোন বিষয় যেটা অপারক করে দেয়, মানে অভ্যাস বহির্ভূত, যেটা বলে একেবারে স্বাভাবিকতার বিপরীত। তো আল ইহানাতু তাচ্ছিল্যকরণ অর্থেও আসে, যেমন কোরআনে আসছে শাস্তি স্বরূপ আল্লাহ বলেন কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা পাথর হয়ে যাও না হয় তোমরা লোহা হয়ে যাও, পাথর বা লোহায় পরিণত হয়ে যাও, তার মানে কি এটা এহালত, অর্থাৎ তারা পরিণত হোক এটা উদ্দেশ্য না, তোমাদের অবস্থা যা ইচ্ছা তা হোক, এটা তাদের শাস্তি বা তাদেরকে তাচ্ছিল্যকরণ অর্থে আসছে। আল ইবাহাতু কখনো কখনো আসে বৈধকরণ এই অর্থ দেওয়ার জন্য, যেমন একটা আয়াত ইদা হালালতুম, যখন তোমরা এহরাম খুলে যখন তোমরা হালাল হবে ফাস্তাদু, তখন তোমরা চাইলে
স্বীকার করতে পারো, স্বীকার করো। যখন তোমরা এহলাম খুলে ফেলবে তখন স্বীকার করতে কোনো অসুবিধা নাই, চাইলে তোমরা স্বীকার করতে পারো। এই ফাস্তাদু যদি এটা স্বাভাবিক অর্থে ধরি তাহলে কিন্তু অর্থ হয়েছে ফাস্তাদু তোমরা স্বীকার করো, এই তোমরা স্বীকার করো। দেখেন সব অনুবাদে এইভাবে লিখছে, এই এই অনুবাদ লিখলে কিন্তু আসলে অর্থটা কারেক্ট হবে না। স্বীকার করো বলতে কি বুঝাবে, তার মানে স্বীকার করা ওয়াজিব, এহরাম খুলে ফেলছে এখন একটা পশুকে খুঁজে এনে হলেও স্বীকার করতে হবে, না করলে গুনাহ হবে, এই অর্থ হবে। কিন্তু আসলে এটার অর্থ এটা না, অর্থ হলো যে তোমরা যদি কি বলে যে এহরাম খুলে ফেলো হালাল হয়ে যাও, তখন যদি তোমরা কোনো শিকারের অবস্থা আসে যদি স্বীকার করো তাহলে কোনো অসুবিধা নাই, তখন তোমাদের জন্য স্বীকার করা বৈধ আছে, বা স্বীকার করা বৈধ আছে, এরকম অর্থ করলে এটার এক্সাক্ট অর্থটা হবে বা কারেক্ট অর্থটা হবে। যেহেতু আমরা বুঝতেছি যে স্বীকার করা সেখানে আবশ্যক না, তাই না? কারণ এখানে যদি আমরা নরমাল অর্থ ধরি ইসকাদু তাহলে অর্থ হয়ে যায় অবশ্যই তোমরা স্বীকার করো, না করলে গুনাহ হবে, স্বীকার করতেই হবে, এরকম কিন্তু না, এই জন্য বুঝতে হবে। তো এরপরে আছে আর তাআজ্জুব, আমরটা অনেক সময় আশ্চর্য প্রকাশের জন্য আসে, যেমন উনসুর কাইফা দরাবু লাকাল আমসাল, উনজুর খেয়াল করো কাইফা দরাবু লাকাল আমসাল, যে কাইফা দরাবু তারা কিভাবে উপমা দিচ্ছে লাকা তোমার জন্য, আল আমসাল কিভাবে তারা কেমন কেমন উপমা দিচ্ছে তোমাকে, অর্থাৎ এই যে তারা উপমা দিচ্ছে এটা কেমন, রাসূল বাজারে যায় খায়, তারা উপমা দিচ্ছে জাদুকর, তারা উপমা দিচ্ছে যে তুমি হলো একজন কি বলে জিনের আশ্রয়গ্রস্ত, ইত্যাদি ইত্যাদি কেমন বেহুদা বেহুদা এরা উপমা দিচ্ছে, অর্থাৎ তাদের প্রতি খুব আশ্চর্য প্রকাশ করেছে, এরা কেমন গাধা, এত পরিষ্কার ভাবে বুঝার পরেও দেখার পরেও কি কি বলে বেড়াচ্ছে, অর্থাৎ এই যে আশ্চর্য প্রকাশ করাচ্ছে কিভাবে এটা হতে পারে, উনজুর খেয়াল করো কাইফা দরাবু লাকাল আমসাল, এরা কেমন গাধার মতো কি কি উপমা দিচ্ছে তোমাকে, তাহলে বুঝছেন অর্থটা ভাব অর্থটা, উনজুর এখানে আশ্চর্য, এটা কারিনাটা দেখতে হবে আর কি, রাইট, বাক্যের আগে পরে কারিনা দেখে অর্থটা বুঝতে পারতে হবে। মানে অবস্থার চাহিদা খেয়াল করে অর্থ করতে হবে, এটাই হলো মুক্তাদুল হাল, বুঝে গেছে? অর্থ হলো আল ইমতিনান, ইমতিনান মানে অনুগ্রহ প্রকাশ, এই যে আল্লাহ বলতেছে কুলু তোমরা খাও, মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি যে রিজিক দিয়েছি এখান থেকে, তার মানে খাওয়া এটা অর্ডার না, মানে খেতেই থাকো সব সময় খাও, এটা উদ্দেশ্য না, তাই না? এই যে খাও মানে এই যে আমার অনুগ্রহ তোমরা গ্রহণ করো, এই যে আমি তোমাদেরকে এই খাওয়ার রিজিক দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমি যে তোমাদের উপর অনুগ্রহ করেছি, এই অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করা দিচ্ছেন, কুলু তোমরা খাও, অর্থাৎ এই যে খেতে দেওয়াটা এটা তোমাদের প্রতি আমার অনেক বড় অনুগ্রহ, আল ইমতিনান, এই অনুগ্রহ প্রকাশ, এর জন্য আমর আসছে। তারপরে আত-তাসবিয়াতু, যে আমরা বলি না ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, সাওয়াউন মানে কি বরাবর সমান সমান, এই যে আত-তাসবিয়াতু এই সমতা প্রকাশ বা দুইটা বরাবর এটা বোঝানোর জন্য আমর ব্যবহার হয়। যেমন দেখেন ইসবিরু আওলা তাসবিরু, অর্থাৎ তোমরা সবর করো বা নাই করো দুইটাই কি বরাবর, তোমরা সবর করো বা না করো দুইটা একসাথে আসছে, আমর এবং নাহি, তার মানে কি ইসবিরু তোমরা সবর করো, আবার লা তাসবিরু তোমরা সবর করো না, এটা কি উদ্দেশ্য, এটা আমর, মানে তোমরা সবর করো, লা তাসবিরু আবার তোমরা সবর করো না, একই আয়াতের মধ্যে বিপরীত অর্থ কি বুঝে গেল, তাই না? উদ্দেশ্য হলো এটার অর্থ করতে হবে তোমরা সবর করো বা নাই করো দুইটাই কি বরাবর, দুইটাই সমান, রাইট, কিন্তু শব্দ ব্যবহার হয়েছে কিন্তু আমর এবং শব্দ ব্যবহার হয়েছে নাহি, কিন্তু এখানে অর্থ উদ্দেশ্য হলো বরাবর বোঝানো। তাহলে আমরা আমরের স্বাভাবিক অর্থের বাহিরে 5, 6, 7, 8, 9টা অর্থ পেলাম, তাই না? কখনো দোয়া বুঝাবে, কখনো গাইডলাইন বুঝাবে, কখনো ধমকি প্রদর্শন বুঝাবে, কখনো অপারগতকরণ বুঝাবে, তাচ্ছিল্য বুঝাবে, বৈধকরণ বুঝাবে, আশ্চর্য প্রকাশ বুঝাবে, অনুগ্রহ প্রকাশ, বা কোনো দুইটার মধ্যে সমতা বরাবর বুঝাবে, এটা হলো এই আমরের 9টা অর্থ। তাহলে মোট আমরের 10টা অর্থ পেলাম, তাই না? এক নম্বর আমর হলো নিজেকে বড় মনে করে অন্যকে অর্ডার দেওয়া, এটা হলো আমর, বাকি এছাড়াও আরো 9টা অর্থে কোরআনে ব্যবহার হয়েছে।
তাহলে আজকে আমাদের পড়া থাকলো মূল হলো ইনশা। ইনশা কাকে বলে একটু সামারি করে, ইনশা কাকে বলে যে বাক্যটা সত্য মিথ্যার সম্ভাবনা রাখে না। ইনশা দুই প্রকার, কি কি? এক নম্বর হলো তলাবি, দুই নম্বর গাইরে তলাবি। তলাবি মানে যেই ইনশা বাক্য দ্বারা অর্জিত ছিল না এমন বিষয় তলব করা হয়, এটাকে ইনশায় তলাবি বলে। আর গাইরে তলাবি যার দ্বারা কোনো কিছু তলব করা হয় না। তবে আমাদের তলাবি গাইরে তলাবি দুইটার মধ্যে উদ্দেশ্য কোনটা? তলাবি। গাইরে তলাবিটা ইলমুল মানির আলোচ্য বিষয় না। এরপরে আমরা পড়তেছিলাম তলাবি, এটা পাঁচ প্রকার। এই পাঁচ প্রকারের মধ্যে এক নম্বর প্রকার আমর এবং নাহি। আমর এবং নাহি, আমর বলা হয় যা বক্তা নিজেকে বড় মনে করে ছোট বা তার অধীনস্থ কাউকে অর্ডার করা, আদেশ করা, এটা হলো আমর। তার কাছ থেকে কোনো কিছু চাওয়া বা কোনো কিছু করা, এটাকে চাওয়া, এটাকে আমর বলে। নাহি এর বিপরীত, না হওয়া বা না করার চাওয়াকে নাহি বলে। এরপরে ব্যবহারের দিক থেকে আমরা পড়লাম যে আমরটা তার নর্মাল অর্থ বাদেও আরো এরকম নয়টা অর্থ হতে পারে, যেরকম আমরা এখানে পড়লাম। এরপরে নাহি, নাহিটা মাত্র তিনটা অর্থ হতে পারে, একটু পরে রাখি, 5 মিনিট একটু বেশি নিচ্ছি। এরপরে আমাদের ব্যাচ 4 এর ক্লাসে অনেকে হয়তো জয়েন করেছে, একটু আমরা এই ক্লাসের পরেই শুরু করব, সবাই একটু সাথে থাকেন। তো এই নাহিটা নর্মাল অর্থ কি? নর্মাল অর্থ হলো নিজেকে বড় মনে করে আরেকজনকে নিষেধ করা, অর্ডার করা, না করতে নিষেধ করা, তাই না? কিন্তু এর বিপরীত অর্থেও ব্যবহার হয়েছে। এর মধ্যে একটা অর্থ হলো দোয়া বা প্রার্থনা করা, ওই আমরের মতো। এক নাম্বার যে যদি ছোটর পক্ষ থেকে বড়কে নাহি ব্যবহার করা হয় তাহলে এটা কি হবে? দোয়ার অর্থে। যেমন রব্বি, হে আমার রব, লা তাদারনি ফারদান, আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি হলেন উত্তরাধিকার দানকারীদের মধ্যে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ উত্তরাধিকারী দানকারী, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তাহলে দেখেন লা তাদার, আপনি ছাড়বেন না বা আপনি ছেড়েন রেখে, ওয়াদারা এদারু অর্থ হলো ছাড়া বা রাখা, তো আপনি ছাড়িয়েন না, নি আমাকে, আপনি আমাকে ছাড়িয়েন না। তাহলে এই যে আল্লাহ তাআলাকে অর্ডার করতেছি, আল্লাহকে অর্ডার করা উদ্দেশ্য না, বরঞ্চ এখানে দোয়া করা উদ্দেশ্য, আল্লাহ আপনি আমাকে একা রাখেন না, অর্থাৎ নিঃসন্তান অবস্থায় রাখেন না, আপনি আমাকে সন্তান দান করেন। তাহলে এই যে নাহি ব্যবহার হলো দোয়ার অর্থে। একইভাবে আমরের মতো নাহিটা এরশাদ অর্থেও আসে। যেমন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাসআলু, তোমরা জিজ্ঞাসা করো না, প্রশ্ন করো না, আন আশিয়া, এমন বিষয় সম্পর্কে, ইন তুবদালাকুম তাসুকুম, যেটা যদি প্রকাশ করা হয় তাহলে তোমরা কষ্ট পাবে, যেটা প্রকাশ করা হলে তোমরা লজ্জিত হবে, এমন বিষয় সম্পর্কে তোমরা প্রশ্ন করো না, বাদানুবাদ করো না, জিজ্ঞাসা করো না। তাহলে লা তাসআলু, তোমরা প্রশ্ন করো না, এটা কি অর্ডার উদ্দেশ্য নাকি এসব বিষয়ে প্রশ্ন করা উচিত না তোমাদের? এটা উদ্দেশ্য উচিত না, এটা উদ্দেশ্য, তাই না? তখন এরকম বিষয় লজ্জিত হবা নিজেই, এরকম প্রশ্ন করো না, তার মানে এটা একটা গাইডলাইন উদ্দেশ্য। আর যদি নিষেধ হতো তাহলে এই প্রশ্ন করা নিষেধ ছিল, এই প্রশ্ন করলে গুনাহ হইতো, এরকম না, তাই না? কেউ একটু না বুঝার কারণে প্রশ্ন করতে পারে, কারণ গুনাহ হবে না। বাকি এটা একটা গাইডলাইন দেওয়া হলো যে এমন বিষয়ে প্রশ্ন করা উচিত না তোমাদের, অনেকটা উচিত না, এই অর্থে এখানে করলে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হবে। আর একটা আল ইহানাত, তাচ্ছিল্যের অর্থেও আছে। যেমন আলা, আল্লাহ বলেন ইখসাউ, তোমরা ধিকৃত অবস্থায় থাকো, ফিহা, এর মধ্যে, অর্থাৎ এখানে এই ধিকৃত অবস্থায়, একেবারে অপদস্থ অবস্থায় এখানেই পড়ে থাকো, ওলা তুকাল্লিমু, তোমরা আমার সাথে কথা বলো না। এই যে আমার সাথে কথা বলো না, এটা কি কথা না বলা উদ্দেশ্য, যে তোমরা আমার কাছে এসে কিছু বলো না, এটা উদ্দেশ্য না, বরঞ্চ এই যে তাদেরকে দাচ্ছিল, তোমাদের সাথে কথা বলার মতো না, এই যে এই তাচ্ছিল্যের অর্থে আসছে এখানে। তাহলে আমরা নাহিটাও পড়লাম সাধারণ অর্থের বিপরীতে, আরো তিনটা অর্থে হতে পারে এটা। আমরা এই যে ওলা তুকাল্লিমু, এটা তাচ্ছিল্য বলতে ধমকও হতে পারে, তাই না? ধমকের মতো, অর্থাৎ তাকে ইহানাত করা হচ্ছে, তোমার যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার, যোগ্যতাই নেই,
তুমি আমার সাথে কথা বলতে পারোই না এরকম আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশা পড়লাম, এবং ইনশার মধ্যে বিশেষভাবে আমর এবং নাহি এই দুইটা পড়লাম, স্বাভাবিক অর্থের বিপরীত অন্য অর্থগুলো পড়লাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদেরকে এই যে ইনশা বাক্যের যে অনুশীলনী এটা দিয়ে দেবো। এখানে অনুশীলনীটা দেখে রাখেন সবাই, এটার হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্ক আলাদা লিখা লাগবে না, এখানেই দেওয়া আছে, এই দেখেন সুন্দর করে হোমওয়ার্ক দেওয়া আছে। অনুশীলনী নিচের উদাহরণগুলোতে আমর নাহি কি অর্থে ব্যবহার হয়েছে চিন্তা করতে হবে। এক নাম্বার এই দেখেন আমর সূরা জুমার আয়াত ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু, সালাত শেষ হয়ে গেলে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরান বেশি বেশি আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে বলেন তো ইনতাশিরু ওয়াবতাগু উযকুরু, এই যে যে আমরগুলো ব্যবহার হয়েছে এগুলো কি অর্ডার উদ্দেশ্য নাকি কি অর্থে ব্যবহার হয়েছে বলেন তো? ইরশাদ এরকম না, সালাতের পরে তোমাদের কাজ দরকার হলে ওটা করো, সালাতের আগে না বা সালাত বাদ দিয়ে না। এটা আরেকটা কি অর্থ হতে পারে? আল ইবাহাত, এই অর্থ হতে পারে তাই না? এই দুইটা অর্থের কোন একটা হতে পারে, বুঝা গেছে? এরকম এরকম চিন্তা করে করে এই যে নিচের সবগুলোর উত্তর লিখতে হবে। আমি এটাকে সাজায় একটা আপনাদেরকে বানায় হোমওয়ার্ক পাঠাবো, ওইটাতে লিখবেন, এটাতে লেখার দরকার নাই। আমি ইনশাল্লাহ একটা বানায় আপনাদেরকে আগামীকালকেই দিব, এবং ওইটা নাম্বার থাকবে, সবাইকে পাঠাতে হবে। আমি হোমওয়ার্কটাতে ওই যে শুরুর অংশগুলো উল্লেখ করে দিব যেন সবাই পড়াটা আয়ত্ত হয়ে যায়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আজকের পড়া বোঝা যায় নাই এমন কেউ আছি? যেটুকু পড়ছি বোঝা যায় নাই, ইনশা আমর নাহি এগুলো বোঝা যায় না এমন কেউ আছে? আমার একটা প্রশ্ন আছে, আমি হোমওয়ার্ক এর ইয়েটা পাই নাই। আপনি পান নাই? আপনি পান নাই গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনি? আমি তো ইনভাইটেশন পেয়েছি জয়েন করার জন্য। আচ্ছা, পরে ওইটা থেকে লিংকে ক্লিক করে জয়েন করছেন? আচ্ছা, একটু আমাকে আপনার নামটা বলে রাখেন, আমি পরে গ্রুপে চেক করব। আচ্ছা, শাহিদা। আপনি গ্রুপে না এই জন্য পাচ্ছেন না, যারা গ্রুপে আছে সবাই পাচ্ছে। আর হোমওয়ার্কটা দিতে হবে কোথায়, মানে আপনার নাম্বারে? আমার, হ্যাঁ, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিলেই হবে হোমওয়ার্কটা, তাহলে আমি পরে দেখে নাম্বার দিতে পারবো। জি আলহামদুলিল্লাহ, অনেকেই ক্লাসে থাকতেছে কিন্তু হোমওয়ার্ক। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি দেখি আপনি ক্লাস করছেন, আবার যা পড়াচ্ছেন খুব এনজয় করে শুনলাম এতক্ষণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই যে বইটা ফলো করলেন, ইয়েটা ফলো করলেন, এগুলো কি দেখতে পেতে পারি? হ্যাঁ, পেতে পারেন আপনি। আর আমি কি আসলে, আমি দেশে বাইরে আছি, আপনার বিকাশ নাম্বারটা একটু পেতে পারি? বিকাশ নাম্বার আমার নাম্বারে টেক্সট করে দিলেই হবে পরে? বুঝতে পারছি, আপনি হলো আগে কোর্স করলে পরে হলো ওই যে নির্দিষ্ট কোর্স পে আছে পাঠাতে পারবেন। আপনি আগে হলো কোর্স কোনটা করতে চান একটু জানায়েন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইনশাআল্লাহ আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। এমনিতে নরমাল কোনো যোগাযোগ করবেন, তারপরে ইনশাল্লাহ আমি কথা বলে বুঝতে পারবো আপনি কোনটা শুরু করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের এই ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা
ইনশার পরবর্তী প্রকার ইস্তিফহাম প্রশ্ন সম্পর্কে পড়ব আজকে আমরা পড়লাম আমর এবং নাহি ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইস্তিফহাম পড়ব এর আগে সবাই হোমওয়ার্কটা ঠিকমতো করতে হবে যারা হোমওয়ার্ক দিচ্ছেন না আমি নাম উঠাইছি আমি একটু সবাইকে দৃষ্টি আকর্ষণ করব সবাই একটু দেওয়ার চেষ্টা করেন কারণ আমরা চাচ্ছি সিনসিয়ারলি এবং এই সিরিয়াসলি এই কোর্সটা সুন্দরভাবে অন্তত 20 জন আপনাদের কাছ থেকে ইনস্ট্রাক্টর পাই যারা হলো পরে বালাগা পড়াতে পারবেন এই জন্য একটু কষ্ট করে সবাই একটু দিবেন এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক